শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে ওঠা মানে একটা মেয়ে জীবনের দায়িত্ব নিয়ে আরেকটা মানে দিন শুরু করা। তো সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের দায়িত্বগুলো আমরা পালন করে যাই, কিন্তু আমরা দায়িত্বগুলো পালন করে যাই ভালোবেসে, কারণ আমরা আমার সংসারটাকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, ভালো রাখতে চাই, তাই না? তো সংসারটাকে ভালো রাখতে হলে তো আমাদের দায়িত্বগুলো করতেই হবে, আর নিজের জন্য কিছু করতে হবে, তো তার জন্যে এত কষ্ট করা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালোই আছি। তো সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম, আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। আর সকাল থেকেই অল্প দেখলাম রোদটা আছে, সকালে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করলাম, এখন গিয়ে পুজো দেব, তারপর তো রান্নাবান্না আছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, অবশ্যই আজকে ব্লগটা ভালো লাগবে। আর কালকে রাত্রে এত প্রচন্ড পরিমাণে পেটে পেন করছিলো যে সকালবেলা মানে ধরতে গেলে আধা রাত্রে ঘুমিয়েছি, তার জন্য অল্প সকালবেলা দেরিও হয়ে গেছে। তো চলো এখন সারাদিনে যা যা করবো সব কিছু শেয়ার করবো, চলো ব্লগটা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা, কারণ এখন পুজো দিয়ে তারপর রান্নাবান্না করতে হবে, না তো দেরি হয়ে যাবে। চলো দেখতে থাকো। তো আগেকার মা ঠাকুমা দিদা ওরা সারাদিন সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করে যেত, তো তখন আর বুঝতে পারতাম না যে দায়িত্ব কী। মা ওরা বলতো যে সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করে যায়, কিন্তু কেউ আমাকে বা আমাদেরকে বুঝে না। তো সত্যি তখন তো তেমনটা নিজের উপরে দায়িত্ব পড়ে নেই বা বুঝতামও না, সব কিছু টাইমে টাইমে হয়ে যেত, খাওয়া পেয়ে যেতাম, স্কুল যেতে পেয়ে যেতাম, মানে সে তেমনটা মানে বুঝতেও পারতাম না। এখন বুঝতে পারি বিয়ের পর যে দায়িত্ব বুঝটা কি, সকাল থেকে রাত পর্যন্ত একটা সংসারের দায়িত্ব মানে সব কিছু একা হাতে ম্যানেজ করা সত্যি কতখানি কষ্টের। তারপরও যদি কেউ বলে না যে কি কাজ করো, তখন অনেকটাই দুঃখের ব্যাপার হয়ে যায়। তো এই ছিল মানে আমি মানে এখন বুঝতে পারি যে মা বলতো যে কি করি সেটা বুঝতে পারবি একদিন। তো সত্যি এখন বুঝতে পারি যে কতখানি কষ্ট করে একটা সংসারের দায়িত্ব মানে ম্যানেজ করতে হয়। তারপরও চেষ্টা করা হয় যে নিজের পায়ে যদি কিছু একটা করে দাঁড়াতে পারি, কিছু যদি করে একটা নিজেকে নিজে সেই স্থানে পৌঁছাতে পারি, কারণ আজকাল যুগে না কিছু কাজ না করলে সেই সম্মান কিন্তু পাওয়া যায় না। সকালে বর খেয়ে দিয়ে অফিসে চলে গেছেন, আর আমি এখানে দেখো পোলাও বানাচ্ছি, চিড়ের পোলাও, তো সেটা শাশুড়ি মার জন্য, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। চিড়ের পোলাটাই বানাচ্ছি, আর দুপুরবেলা রান্নাবান্না ডালটা হয়ে গেছে, আর ডিমের কারি বানাবো, আর বানিয়েছি কুমড় দিয়ে শুক্তো বানিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করিনি আমরা, কেউ করিনি, শুধু বর খেয়ে গেছে। তো হ্যাঁ দাঁড়াও, শাশুড়ি মাকে দিয়ে দেবো, তারপরে বাবুকে খাওয়াবো, তারপরে আমি পরে খাবো, এখন আর খাবো না, আমি চাই খেয়েছি অনেকটা লেট করে। ডিম আমলেট করে নিলাম একটা, আমি আর বাবু খাবো এখন সকালবেলার। তো ভাবলাম তবে ডিম আমলেট একটা করে নিই, আর ডাল আছে ডাল দিয়ে খেয়ে নেবো আমরা দুইজনে, আর শাশুড়ি মাকে তো খাওয়া দিয়ে দিলাম। আর এদিকে ডিম আর আলু সিদ্ধ দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার বন্ধুরা। সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু ডিমের কারিটা বানাচ্ছি, বাকি সব কিছু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ এখানে ডিমের কারিটা বানাচ্ছি, আলুটা ভাজছি মানে, আর বাকি সব কিছু হয়ে গেছে। আর বাসন কয়েকটা রয়ে গেছে, সেগুলো মাঝামাঝি করবো, আর বাকি বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি এখন। মানে ডিমের কারিটা বানিয়ে তারপরে বাবুকে স্নান করাবো, তারপরে একটু ঘুম পাতাবো যদি ঘুমায়, কারণ আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, যদি ঘুমায় তবে ঘুম পাতাবো, না তো আর একবারে খেয়ে দিয়ে ঘুম পাতাবো।
তো দেখা যাক কি হয়। আর এখন আমি ডিমের কারিটা বানিয়ে নিই। আর আজকে রৌদ্রটা অল্প অল্প উঠেছে বলে আজকে কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে, যাই হোক। আর জানি না মানে হঠাৎ করে মানে এত পরিমাণে রৌদ্রতে আবার একদম মানে মেঘলা ওয়েদার করছে, এমনটা একবার করছে। তো যাই হোক, আজকে কাপড়গুলো শুকিয়ে গেছে তার জন্য নিশ্চিন্ত, কারণ এতদিন থেকে না কাপড়গুলো শুকাচ্ছিল না। আর ঘরে এত কাপড় জমে রয়েছে যে কি বলবো তোমাদেরকে, মানে কাপড়ের একটা ভিজা গন্ধ, এত দুর্গন্ধ হয়ে যায় না, কিছু ভালো লাগে না। তো আজকে আবার অল্প ধুয়ে দিয়ে দিয়েছি, তো শুকিয়ে গেছে কাপড়গুলো। আর আমার বাবু আর শাশুড়ি মা ছাদে গিয়েছেন, তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, আবার হঠাৎ করে দেখতে পারছো বৃষ্টি চলে আসলো। আজকে কিন্তু সকালবেলা থেকে ভালোই রোদটা দিচ্ছিল, আর এখন দেখলাম হঠাৎ করে এত কালো করে পুরো বৃষ্টি চলে আসলো, একদম বাতাস দিচ্ছে। কোন সময় বৃষ্টি চলে আসে, বাতাস দিচ্ছে, মানে সকালবেলা এত সুন্দর রোদ্র উঠলো, ভাবলাম না আজকে ওয়েদারটা ভালোই করবে। এখন দেখতে পাচ্ছি এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠান্ডাই লাগছে, আর পুরো মেঘলা হয়ে গেছে। এখন হয়তো এইভাবেই থাকবে হয়তো কয়েকদিন, মানে ঠান্ডা পড়বে আবার গরম লাগবে। দেখতেই পারছো আকাশে এত ডাক ডাকছে, বাবা মনে হচ্ছে আরও বৃষ্টি দেবে। এখন দেখি আরো জোরে করে বৃষ্টিটা চলে আসলো। তো জানলাটা লাগিয়ে দেব, জলটা ঘরে চলে আসছে পুরো। বৃষ্টি হচ্ছে পুরো, আর এখানে বাবু ঘুমিয়ে পড়েছে আর শাশুড়ি মা ভাত খাচ্ছেন। তো এখন বাজে হলো 2:45, তো বাবু ঘুমিয়ে গেছে, ভাবলাম ওর সঙ্গে অল্প শুয়ে থাকি, না তো আবার উঠে যাবে। চলো পরে দেখা হচ্ছে। বন্ধুরা, তো সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, এখন প্রার্থনা করব। আর এখন বাজে হলো 5:30, তো চলো প্রার্থনাটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর পর এসেছিল মাঝখানে, এসে ও ভাত খেয়ে গেছে, তো আজকে আর মানে অল্প হয়তো লেট করেই আসতে পারে। তো চলো এখন আমি প্রার্থনাটা আগে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, সন্ধ্যার চা নিয়ে নিলাম তিনজনে, আর এখানে আজকে বিস্কিট দিয়ে খাচ্ছি। তো আজকে বিস্কিট দিয়ে খাচ্ছি, ভাবছিলাম প্রথমে পাস্তা বানাবো কিন্তু বানানো হলো না। ভাবছিলাম যে ওর যদি জলদি চলে আসে তবে বানাবো, কিন্তু আস্তে আস্তে 8টা বেজে মানে বাজলো, এখন 8টাই বাজে, আমরা চা খাচ্ছি। আর এখানে বাবুর দুধটাও, আসলে বাবুর দুধ ছিল না বলে বাবুকেও খাওয়াতে পারিনি, এখন তো যার দুধ আনলো তো এখন খাওয়াচ্ছি বাবুকে। আর এদিকে আমি একসাথে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ 8টার মতন বেজে গেছে, তার কারণে ভাতটাও বসিয়ে দিলাম। তো চলো আজকে এখন চাটা খেয়ে নিই আগে। তো চাটা খেয়ে নিই, চলো বাবা চলো এই ঘরে চলো, আর ব্লগটাও এখানে শেষ করে দেব। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে মতন টাটা, সব ভালো থেকো সুস্থ থেকো। হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন একটা ব্লগের সঙ্গে কালকে দেখা হচ্ছে। তো আজকে মতন টাটা, বাই বাই, গুড নাইট। চলো এখন আমি চা নিয়ে ওই ঘরে যাই, চলো বাবা চলো। টাটা।